যারা হারেজ বললে তার কোন অবস্থায় বদরের সঙ্গে আপোষ করতে পারে না কোন অবস্থাতেই না জীবন যাবে কিন্তু হাদিস যাবে না কোশ্চেন করলে ভিতর থেকে ঈমান চিন্তা করতে পারবে না আমাদের ঈমান হলো এইটাই যিনি মুসলমান হবে তাকে অবশ্যই এই ঈমান অনুসরণ করতে হবে যদি না থাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ঈমান আনার তৌফিক দান করো প্রচলিত রাজনীতি কোশ্চেন করলে ইসলাম সমর্থন করে না যে সমস্ত ইসলামী দল রাজনীতি নেবে ইহুদি নাসারাদের এই পুঁজিবাদী ইহুদি নাসারাদের পুঁজিবাদ এবং তাদের কুফরি রাজনীতি অনুসরণ করেন তারা শিরকের সঙ্গে আপোষ করছেন হাদিস ছাড়া বাংলার মানুষ আর কিছুই মান্য করত না আর সে মুসলমানকে আসতে বানিয়ে ফেলেছে বেদাতি আউলিয়া পূজারি পীর পূজারি গোর পূজারি একবার পথ ভ্রষ্ট করে ফেলে দিয়েছে যারা করেছে তারা মুসলমান তার বড় আলেম আলম হতে পারে কিন্তু কোশ্চিন দল আহলে হাদিস নয় যারা হালেজ বললে তার কোন অবস্থায় বদলের সঙ্গে আবিষ্কার করতে পারে না খবরদার এই বখিল কৃপণ ব্যক্তি কোশ্চিন দল জান্নাতে যাবে না পুঁজিপতিরা পুঁজি বানাচ্ছে কিন্তু আসলে আখেরাতে পুঁজি হারিয়ে যাচ্ছে মানুষ যদি ভাবত যে আমি কতক্ষণ দুনিয়ায় আছি তা তার জন্য আদৌ চিন্তার করার কারণ ছিল না একটা জার্রা পরিমাণ নেকির কাজ যদি করেন কেমন দিন দেখা হবে এক জার্রা পরিমাণ বদের কাজ করেন মন্দ কাজ করেন ওটাও দেখা হবে আল্লাহ বিষয়ে একটাও ছাড়বে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله باقي الدنيا شمستو برشانشا গত পরশুদিনের পর্যন্ত আমি সুস্থ ছিলাম না আসার চিন্তাই করি নাই আপনারা জানেন রমজানের একদিন আগে থেকে আমি বিছানায় পড়া পরপর কয়েক প্রায় দুই জুমা খোদা দেয়নি গত কালকের জুমায় প্রথম আস্তে আস্তে কোনো মতে কিছু কথা বলেছি তো আজকে সকালে আমাকে খুব সুস্থ মনে হয়েছে এই জন্য ছেলেকে বললাম তুমি টিকিট কাটো তো আসছি কালকে আবার সাড়ে সাতটা ফ্লাইটে ব্যাক করবো এই সুযোগে আপনাদের ইফতার মাহফিলে যোগদান করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো কিছু প্রিয় মুখের সঙ্গে আমার সাক্ষাৎ হবে জীবনের শেষ বেলায় এসে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং আপনাদের দোয়া পাবো এজন্য আমরা এখানে এসেছি এটা সংক্ষিপ্ত এটাই হলো মূল বক্তব্য আমার এটা আমি যে টাকার ঘোষণা দিয়েছি মূলত কিন্তু আমার কোনো টাকার গরম নাই আপনারা জানেন ভালো করে আমার অবস্থা কিন্তু যে বাপ মার জন্য দুনিয়া আমি এসেছি তাদেরকে আগে দিতে হবে রিটায়ারমেন্টের টাকা যা পেয়েছে সেখান থেকে আগে তাদেরকে দিয়েছি তারপরে আমার স্বামী আমরা দুজন আছি আমাদের জন্য আবার গত বছর আবার 2 লাখ টাকা দিয়েছি এটা তো আমরা খেয়ে পড়িতে বেঁচে সেখান থেকে দেওয়া আপনাদের যাদের উদ্বৃত্ত আছে তাদেরকে উৎসাহিত করার জন্যই দেওয়া আপনাদেরকে মরতে হবে আপনাদের বাপ মা চলে আপনি দুনিয়াতে আপনারা আসেননি আপনারা দুনিয়া সব রেখে যাওয়ার ব্যস্ত হয়ে পড়েছেন দুনিয়া রাখবেন কার জন্য কে আপনাদের খোঁজ দেবে আপনি আপনার বাবার জন্য খোঁজ নিচ্ছেন না আপনার ছেলেও আপনার জন্য খোঁজ নেবে না আপনি বিরাট বিল্ডিং করে চলে যাচ্ছেন বিল্ডিং বাস করার সময় পাবেন না তার আগে দুনিয়াতে বিদায় হয়ে যাবেন দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয় আর এই জন্য আমার জীবনের প্রথম ভাষণ আজকে আর মনে এসে গেল হঠাৎ করে ছাত্র জীবনে আমার জীবনে আমার আব্বাকে সভাপতি করে আমি ভাষণ দিচ্ছিলাম সাতক্ষীরা বুধহাটা মাদ্রাসা মানে নদীর পাশে কেন যে বিদ্যার্থীরা খেপলো তার লাভ দেশে পড়ে আমার মাইক কেড়ে নিয়েছিল 5 মিনিটও হয়নি তখন ভাষণ আমার হঠাৎ তখন কেন সেই কথাটাই মনে আসল আহলে হাদিস আন্দোলনের মূল স্পিড এই তোমাকেই মাত্র আমরা ইবাদত করি না বোধকা তোমার ইবাদত করি আর ইয়া কা না বোধ তোমাকেই মাত্র ইবাদত করি পার্থক্য নেই তোমাকেই বললে কি আর দ্বিতীয় কে যোগ হয় আজকে মুসলমানদের বাস্তব জীবনে আল্লাহর সঙ্গে বহু মানুষ জমা হয়ে গেছে পীর আউলিয়া ইমাম মুফতি বুজুর্গ আকাবের কত যে জমা হয়েছে ঠিক ঠিকানা নেই কারণ ইয়াকা আর বাতিল হয়ে গেছে
নাস্তাইন কেবল আল্লাহর সাহায্য চাই। এখানে আমরা আরো দুর্বল, মানুষের কাছে হাত পাততে আমাদের লজ্জাও লাগে না, নিজের জন্য নয় আল্লাহর জন্য চাওয়া হচ্ছে বলে কিন্তু আমরা বলছি। নিজের জন্য কোনোদিনও কেউ কারো কাছে হাত পাতে না, যারা পাতে তাদেরকে আমরা ফকির বলি বা মিসকিন বলি, তাই না? ছেলে মেয়ের জন্য আল্লাহকে বলে, আপনার বা আমার কোনো সন্তান রুজি ছাড়া দুনিয়াতে আসেনি, বিশ্বাস তো করতেই হবে আপনাকে। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইলা আল্লাহর রাহে রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নাই, এটা কোরআন, বিশ্বাস করেন তো? মানেন কয়জন? আগে দেখেন কয় বিঘে জমি হলো, আসার পথে যেসব প্লট দেখে এলাম আপনার নগরের প্লটগুলো, আমি এসব প্লট কাদের বলতে, কারোর দশ বিঘের প্লট, কারোর আর তার বেশি, বিশাল বিশাল প্লট ঘিরে বসে আছে দেশের সবচেয়ে বড় বুর্জুয়া কোটিপতি যারা। ফলে এখানে আমার আলমগীর ভাই একটা জমি কেনার জায়গা পাচ্ছে না, বলতে আমি কোথায় যাবো, ঢাকা ছেড়ে পাশে যান, চারিদিকে ফাঁকা মারা, প্লেন থেকে দেখি ঢাকার পাশ খালি জলা জলা, মাটি আর মাটি, এমনি কেনেন মাটির মধ্যে, কিন্তু মাটির মধ্যে কিনছে কোটিপতিরা, কিনে বেচছে দশ গুণ বিশ গুণ বেশি দরে, পুঁজিপতিরা পুঁজি বানাচ্ছে, কিন্তু আসলে আখেরাতে পুঁজি হারিয়ে যাচ্ছে। মানুষ যদি ভাবত যে আমি কতক্ষণ দুনিয়ায় আছি, তা তার জন্য আদৌ চিন্তার করার কারণ ছিল না। এই জন্য এরপরেই আসছে এহদিন সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বলতে হয় প্রতি সালাতে, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের সন্ধান দাও, হেদায়ত দাও, পথ প্রদর্শন করো। হেদায়ত মূলত দুই ভাগের বিভক্ত, হেদায়তুল ইরশাদ আর হেদায়তুল তৌফিক, সোজা রাস্তা দেখানো একটা হেদায়ত। আমরা যাব ইয়াসিনের বাড়িতে, কোন পথ দিয়ে যাব? যদি পরিচিত ড্রাইভার না হতো, যদি অপরিচিত কেউ আপনাদের ড্রাইভারের গাড়িতে এসেছেন, তাদের কত জায়গায় থামতে হচ্ছে ঠিক নেই, আর আমি তো আসা পর্যন্ত গাড়ি চড়তে সম্ভব সম্ভব রাস্তা রাস্তা, ইবনে সিনা যে কোন দিন দিয়ে কোথায় যাবো, কোন দিন দিয়ে হাঁটলে সুবিধা হবে, জিজ্ঞাসা করতে তো যান শেষ। এটাকে বলা হয় হেদায়তুল ইরশাদ, কোন পথ দিয়ে যাব। আর একটা হলো হেদায়তুল তৌফিক, আল্লাহ তুমি আমাকে হেদায়তের তৌফিক দান করো। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদী মান আহবাবতা, আপনারা সবাই জানেন আয়াতটা কি জন্য নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কি নাম, আবু তালেব, আল্লাহ রাসূলের উপরে আবু তালেব চাইতে মেহরবানি কারোরই ছিল না। আমৃত্যু তিনি আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তিনি যদি সেফ গার্ড হিসেবে সামনে না থাকতেন কাফেররা তাকে শুরুতেই মেরে দিত, কিন্তু তিনি ভাতিজাকে ছাড়েন নাই। অথচ শেষ মুহূর্তে ভাতিজা বলছে চাচাজি আপনি কেবল কলমের শাহাদাতটা পড়ুন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু চারিদিকে ভাইরা সব বসে আছে, আবু তালে মৃত্যুর সময় তুমি ধর্ম নষ্ট করবা? কিন্তু ওনার মুখে তৌহিদের বাণী আসলো না, উনি বলে বললেন আলা দিনী আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে মৃত্যুবরণ করিলাম। ফলে তিনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন। এইটা হলো হেদায়তের তৌফিক, আল্লাহ তাকে তৌফিক দেন নাই হেদায়ত কবুল করার, বুঝতে পারলেন পার্থক্যটা? আমরা শুধু রাস্তা দেখার হেদায়ত সহজে বলে দিচ্ছি, পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ুন, রাস্তা দেখার হেদায়ত কোরআন এবং হাদিস অনুযায়ী চলুন, এইটাই আমাদের সোজা রাস্তা। বাড়িতে আপনাদের বইপত্র সবার আছে আলহামদুলিল্লাহ, আগে তো আমাদের কোনো সাহিত্যই ছিল না, এখন আমাদের সাহিত্য আপনাদের ঘরে ঘরে চলে গেছে, বই গেছে না সব, ওখানে আপনারা অনেক কিছু পাবেন। যে জাকাত ও সাত কাজে ওয়াজ করল আমাদের স্নেহাসপথ সাখাওয়াত, চমৎকার বক্তব্য রাখলো, এগুলো জাকাত ও সাদাকা বইয়ের মধ্যে আপনি ঘরে বসে পাবেন। রাস্তাঘাটে যত মহিলা আর পুরুষ দেখলাম, কারো একটা তো চিনতেই পারলাম না, যে
পুরুষ না মেয়ে, লম্বা এই পর্যন্ত চুল, মেয়েটা দাঁড়িয়েছে পাশে তারও ওই পর্যন্ত চুল, পোশাক দুজনের একই, মানে এই হাফ প্যান্ট পরা সব কি বলে হাফ কি জামা গেঞ্জি গায়ে দেয়, মহিলারও হাফ গেঞ্জি ওরও হাফ গেঞ্জি, বোঝার কাজে নেই, মানে মহিলা তো মাথায় কাপড় থাকে না, তাহলে ভালো তো এত কেনাকাটা কেন দোকানপাটে, কাপড় তো কেনা লাগে না, কাপড় তো কারো গায়েই নেই, আছে পুরুষেরও কাপড় নেই মহিলারও কাপড় নেই, তাতে দোকানপাট চলছে কেন, বন্ধ হয়ে যাস, আর একটা জামা কিনলে তো তো দু পাঁচ বছর চলে, রোজ তো কেনা লাগে না, আমার এই জামাটা জেলখানা চলে এখনো আছে, কত বছর হইল, অত জামা কী দরকার আমার, তা আমাদের না জামাটা লম্বা লাগে, বেশি বেশি লম্বা লাগে, তো তো জামাই নাই, তো একটা গেঞ্জি, মুসলমানের বাহ্যিক লেবাস পোশাকটা পর্যন্ত চলে গেছে, ভিতরে রুহ তো ধ্বংসের জনক আগেই, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েতের তৌফিক কামনা করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ভিতর থেকে একটা তৌফিক বা শক্তি তুমি দাও, যে শক্তি আমাকে বলে দেবে এটাই হলো সঠিক রাস্তা, আহলে হাদিস আন্দোলন ওই রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে এসেছে, বাংলাদেশ সে আহলে হাদিস যুগ যুগ ধরে আছে, মানে এদেশে বেদাতি আসার আগে থেকে আহলে হাদিসটা আছে, যদি আপনারা বক্তার খিলজিকে দেশে প্রথম বলেন সেটা ভুল, বক্তার খিলজি এসেছে 601 হিজরিতে, তার বহু পূর্বে 15 হিজরিতে এদেশে মুসলমানরা আহলে হাদিসে এসেছে, মদিনার মুসলমানরা আমাদের তিস পড়ে দেখেন, 15 হিজরি থেকে 601 হিজরি পর্যন্ত 595 বছর ধরে পূর্বে দেশে সাহাবে কেরাম এসেছেন, তাবিনে জাম এসেছেন, তাদের অনুসারী যারা ইসলাম কবুল করেছিল সেই সময় তারা কি হানিফ শাফি মালিক হাম্বলি ছিল নাকি, তারা তো অরিজিনাল সাহাবাদের অনুসারী মুসলমান ছিল, আমরা তাদেরই অনুসারী, তাদেরই অনুসরণে আমরা আহলে হাদিস, পরবর্তীকালে বক্তা খেলজি আসলো, তার সঙ্গে কিছু মৌলভি আসলো, মারফতি ফকির আসলো মধ্য তুর্কিস্তান থেকে, তারাই এসে এদেশের এই সঠিক মুসলমানদেরকে বেঠিক বানিয়ে ফেলে দিয়েছে, ইতিহাস আগে জানেন, আমাদের বাপদাদারা এখনো পর্যন্ত বলে কোনো জিনিস হারিয়ে গেলে জিনিসটা হদিস পাওয়া গেল না, মানে হাদিস না জানলে আমাদের বাপদাদারা খানা খাইতো না, এমনি খরবুজা খাওয়া জায়েজ হবে কি হবে না, খরবুজা কি আপনারা কি বলেন না লম্বা লম্বা বাঙ্গি না একটা ফুটি 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 লম্বা লম্বা, তা তোমরা কি বলো আমি জানি না বাবা, এইটা খাওয়া জায়েজ হবে কি না হাদিসে পায়নি বলে আমাদের বাপদাদারা খায়নি, আমার থিসিস পড়ে দেখো, এখনো পর্যন্ত বলে যে কোনো জিনিস হারিয়ে গেলে বলে জিনিসটা হদিস পাওয়া গেল না, হাদিস ছাড়া বাংলার মানুষ আর কিছুই মান্য করত না, আর সে মুসলমানকে আসতে বানিয়ে ফেলেছে বেদাতি বেশ আউলিয়া পূজারি পীর পূজারি গোর পূজারি একবার পথ ভ্রষ্ট করে ফেলে দিয়েছে, যারা করেছে তারা মুসলমান তার বড় আলেম আলম হতে পারে, কিন্তু কোশ্চিন তার আহলে হাদিস নয়, যারা আহলে হাদিস বললে তার কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আবিষ্কার করতে পারে না, কোনো অবস্থাতেই না, জীবন যাবে কিন্তু হাদিস যাবে না, কোশ্চিন করলে ভিতর থেকে ইমান চিন্তা করতে পারবে না, আমাদের ইমান হলে এইটাই, যিনি মুসলমান হবেন তাকে অবশ্যই এই ইমান অনুসরণ করতে হবে, যদি না থাকে আল্লাহকে দোয়া করে আল্লাহ তুমি আমাকে ইমান আনার তৌফিক দান করো, রাস্তা দেখানো খুব সহজ, ভিতরে তৌফিক আনা খুব কঠিন, এটা আসতে গেলে আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, আল্লাহ একমাত্র হেদায়াতের মালিক, এই জন্য আল্লাহ বলছে এ মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করবে, এটা তোমার দায়িত্ব নয়, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, বরং আল্লাহ যাকে চান তাকে সিরাতিল মুস্তাকিমের হেদায়ত দান করে থাকেন, মনে থাকে যেন কথাগুলো, সন্তানদের জন্য এই দোয়া করেন, ও লেভেল এ লেভেল মালয়েশিয়া এখানে সেখানে পড়ার জন্য ব্যস্ত, রাশিয়া মালয়েশিয়ার সাথে লেখাপড়ে বেটা তোর বাংলাদেশে লেখাপড়ে, আমরা জীবনে বাংলাদেশের বাইরে পাওয়া যায়নি, আমার লেখা শিখি নাই, তোমার ছেলে এমন কি পণ্ডিত হবে, আমাদের সংগঠনের লোকদের মধ্যে এগুলো ভূত ঢুকে গেছে, আর এগুলো পুঁজিপতিদের লেখাপড়া, এর বিরুদ্ধে আমরা আমাদের পরিচিতি বলে বলে নাই, এদেশে 11 রকম লেখাপড়া চলছে, সব পুঁজিপতিদের পোশাক কামাই করা বুদ্ধি, ছেলে বিলে একটু আলবাদ আসা শিখিয়ে দেয়, এই তো ছেলে খুব আরবি শিখে গেল, চলো এবার তুমি
কমার্স ফ্যাকাল্টি পড়ো, এই পড়ো, তারপর দুনিয়া দেশে পড়ি বাড়ো, বিবিএ এমবিএ। আরে বাবা, তোমার মতো তোমার বাবার জীবনে কোনো কৃষি কলেজে পড়ায়নি, তোমার সে ভালো কৃষক সে। তোর বাবা কোনো এমবিএ পড়েনি, ব্যবসায়ী দেশে তোর দরজা পড়াতে পারে। এগুলো অভিজ্ঞতা চলে আসে। সুতার মিস্ত্রি হওয়ার জন্য কোনো ইউনিভার্সিটি ডিগ্রি লাগে না, এমনি হওয়া যায়। ইমাম গাজ্জালি নিজে সুতার মিস্ত্রি ছিলেন, কি হয়েছে, বহু লোক আছে এরকম, পেটের দায়ে সব এগুলো করবে। গাজ্জাল মানে কি, সুদা না কারিগর। এইগুলো তো ইতিহাস অনেক কিছু বলে, সেগুলো আমরা যাচ্ছি না। মূলত আপনার শিখতে গেলে মূল দিন শিখতে হবে। দিনটা কি, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। কোরআন হাদিস শেখার আগ্রহ আমাদের একেবারেই নাই, আর এই জন্য আপনার টাকা দেন না, এই জন্যে আপনারা টাকা দেন না। আমি একটু উৎসাহ দিলাম বটে এই পর্যন্ত, কিন্তু আমি ভাবলাম যে বক্তা অনুষদের তো কোনো সারা বছর ওই কামই করে, ওকে উঠে বাবা তুই কাজে এই সাক্ষাৎ হবে না, তুমি করো। তাহলে কিছু ওই ওর বক্তৃতার জন্য কিছু হয়েছে, আমাদের অন্তর থেকে মহব্বত গিরকেও দেয়নি, দিল তো আগে দিয়ে দিত, চাওয়া লাগে না। দুই বছর আগে আমি ইসলাম ঘোষণা দেয়নি, তখন দেননি কেন, তখন থেকে আর দিন কেন দেন নাই আপনারা, কথা শেষ, এর নাম সংগঠন। আর নইলে এই সংগঠন করেন না আপনারা, ওই সংগঠন আমি রেখে যাচ্ছি না দুনিয়াতে। সেই হবে সংগঠন যে আমির কথা শুনবে, দিনেন্দর মানবে, আমল করবে, কোনো কথা নেই। আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ নবীর কাছে একটা হাদিস শুনতেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। ওই জন্য বললেন এক্ষুনি আমল করো, দেরি করা হবে না, যা আছে পকেটে সব বের করো। এর নাম বলে আহলে হাদিস, যে হাদিস শুনবে, হাদিসটা কার, আল্লাহ রসুলের না? আল্লাহ রসুল কি নিজের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলছে আপনার সামনে হাদিস বলছে, আর আপনি চুপচাপ চুপ বসে আছেন এখানে, লজ্জা করে না? এগুলো খেয়াল করবেন। এই জন্য সবসময় মনে রাখবেন, আল্লাহকে লজ্জা করো, বান্দাকে লজ্জা করার দরকার নাই। আমরা বান্দাকে বেশি লজ্জা করি, কিন্তু আল্লাহকে লজ্জা করি না। কোরআন আয়াত হচ্ছে কি, আল্লাহর বাণী না? হাদিস বলা হচ্ছে সহিহ হাদিস, আল্লাহর বাণী না? আপনাকে কোরআন বলা হচ্ছে, আপনাকে হাদিস বলা হচ্ছে, সাহাবাত বললেও কার কি, তোমার নাম কি বেটা? আরে বেটা গোষ্ঠীর মতো আজাদি, তুই বলে শামসুর রহমান, এইসব ফালতু কথা তোর বলো কেন? আজাদি, ইসলাহি, দুনিয়া সব জেহাদি ছাড়াও সব নাম, ওইটাই তোমার নাম। এই তোমরা নষ্ট, তোমার ভক্তগুলা, তোমরা এসব ডিগ্রি দিয়ে দিয়ে অহংকারী বানিয়ে ফেলে দিছো, খাবারদের সব আমার সামনে বলবো না। তুমি শামসুর রহমান আমার প্রাণের সম্পদ, তুমি একটা, তোমাকে অন্তচ্ছেদ দোয়া করি আমি। তোমরা কর্মীরা এই এদের সব বক্তাদেরকে অহংকারী বানাই ফেলে এইভাবে দিয়ে দিছো, আর ওরা ঘন করে জিন্দাবাদ দেয়, আর তো খুশিতে টাকা দাও না, এই টাকা আল্লাহ কাছে কবুল হবে না। কবুল হবে তোর অন্তর দেওয়া টাকা। বলে যাচ্ছে এখানে আজকে রাজশাহী মসজিদটা পড়ে আছে দুই বছর ধরে, পাশে দশটা বিল্ডিং হয়ে যাচ্ছে আহলেদের মসজিদের টাকা দলেও নেই। এডুকেশন সিটি বলেছে দু বছর আগে এডুকেশন সিটি কিছুই কেনা হয়নি, কোথায় 313 বিঘে, মাত্র এখন 20 বিঘা হয়নি। তাহলে কিসের আহলেদ আপনারা, কিসের আপনারা সংগঠন করেন? আমি ঘোষণা দিয়েছে, ঘোষণা দেবেন কোন মাইক থাকলে, আল্লাহ নবীর সময় মাইক ছিল, তিনি কি কোনো ওয়াজ মহফিল করতেন? মুখদে বলেছেন দিনেন্দার সাহেবরা কিনে নিয়েছে, আল্লাহ নবীর সামনে আসছেন, উনি লজ্জা পড়ে গেছেন, আগে নিজে বাড়ি গেছেন, আয়েশা কিছু খাওয়ার আছে, বলে কারো কিছু খাওয়ার, এক গ্লাস পানি আছে, সর্বনাশ, কি করি এখন? তখন আসছে যারা ছিল সামনে বসা মেহমান, আসছে দেখছো এদের গায়ে কাপড়টা পর্যন্ত নাই, উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছে, রাস্তায় বোধহয় কয়দিন খায়নি আল্লাহ জানে, তোমরা কিছু আল্লাহকে দাও। প্রথমে একজন সাহাবি এক থলে খেজুর আনলো, এই যে শুরু হলো, সে স্তূপ হয়ে গেল সেখানে। তিনি দোয়া করলেন, মন চেহারাটা একদম জল জল করে উঠলো, হাদিসটা পড়ে দিও কি মেশকাতে, প্রথম থেকে 200 বোধহয় 4 নম্বর হাদিস হবে কি 1 নম্বর 11 নম্বর হবে। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আমালা বিহা,
যে প্রথম যে গরিব মানুষটা একথালি খেজুর দিয়েছিল উনি শুরু করলো, তো যে ব্যক্তি শুরু করলো একটা নেকির কাজ সে পরবর্তীতে যত লোক দান করেছে সমস্ত নাকি সে পাবে। এদের কি বুঝলেন? রসুলের মুখ দিয়ে কথা বেরোয়েছে সঙ্গে সঙ্গে আমল করেছে, এটি তো কথা। সে রসুলের হাদিসকে সম্মান করেছে, এই সম্মানের মর্যাদা তার, এই যে সমস্ত লোকের আমল সমস্ত নাকি তার আগে আমল যোগ হয়ে গেল। তার মানে এটা না যে অন্যেরা আমল নাকি পাবে না তা না, কিন্তু তারা তো নাকি পাবেই, কিন্তু সমস্ত নাকিগুলো তার হাতে চলে আসলো। ঠিক অমনি করে আদম পুত্র কাবিলের নাম শোনেন নাই, হাবিল কাবিল, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। আল্লাহর রাসূল বলছেন দুনিয়ায় যত হত্যাকাণ্ড হবে সমস্ত হত্যার পাপের একটা অংশ ওই কাবিলের আমল না যোগ হয়ে যাবে। ওর অন্যায় করলেও আপনার আমল অন্যায় যোগ হবে, নেকি করলেও আপনার কালে নেকি যোগ হবে। বলেন একটা জাররা পরিমাণ নেকির কাজ যদি করেন কেমন দিন দেখা হবে, এক জাররা পরিমাণ বদের কাজ করেন মন্দ কাজ করেন ওটাও দেখা হবে, আল্লাহ বিচারে একটাও ছাড়বে না। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশা বলে আয়েশা ছোট্ট একটা তুচ্ছ ছবির গোনাকে তুমি তুচ্ছ মনে করো না, তুচ্ছ একটা একটা খেজুরের কি বলে একটা একটা অংশ সাক্কা অর্ধেক মরতে না রে বাবা, খেজুরের একটা অংশ যদি দিও তুমি পাও তো জানো আগুন তুমি নিজেকে বাজাও। কারণ এই ছোট জিনিসটা সম্পর্কে বিয়ান আল্লাহকে তালেবান কেমন মানে তোমাকে তলব করা হবে, এইটা তুমি কেন করেছিলে? তা আমরা সগিরা গুণা তো করেই যাচ্ছি, সগিরাকে সগিরা মনেই করি না, সগিরা গুণাও করা যাবে না, কবিরা গুণাও করা যাবে না। আপনারা সবসময় বলেন যে সগিরা গুণা করা যাবে না, যারা সত্যিকারের কর্মী আমাদের হবেন তাদের বলে যাচ্ছি ইচ্ছাকৃতভাবে যদি সগিরা গুণা করে ফেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে তওবা করেন, দেরি করবেন না মোটেই। কারণ কেয়ামতের মধ্যে সবচেয়ে নিঃসব সেই আল্লাহ পাক যখন বিচারে বসবেন বলে এর বিরুদ্ধে কারো কিছু দামি দাম আসছে কিনা, নেকির পাহাড় নিয়ে জমা হয়েছে, এক একজন দাঁড়িয়ে বলি হ্যাঁ আল্লাহ আমি মজলুম ছিলাম, উনি ছিলেন বড় নেতা মানুষ, উনি জুলুম করেছেন ভয়ে কোনো কথা বলতে পারি নাই, আমি আজকের শাস্তি চাই। দেখো তো ওর আমল কি আছে, আমল গাঁদা গাঁদা আমল তো হজ করেছে কতবার ঠিক নাই, কেউ কেউ আছে রোজ প্রতি বছর বছর হজ করে, কেউ কেউ আছে প্রতি বছর বছর ওমর করে, টাকা গরম তো আছে। রাজশাহীতে একটা জানাজায় গেছি, সেই সময় বলছে স্যার আমাদের দোয়া করবেন আমার এবার স্বামী স্ত্রী দুদিনে আবার ওমরা যাচ্ছে। আপনি ওমরা যাচ্ছেন মানে যে লোকটা না খেয়ে মরবে, এক্ষুনি যে জানাজা হচ্ছে তার বাড়িতে খাবার নাই আর ওমরাটা সবকে দিয়ে দেন। স্যার রাখেন আপনার নিয়ত, কিসের নিয়ত আপনার, ওমরা কভার করেছেন আপনি? স্যার এবার বলতে 12-13 বার হলে ছাড়েন না, কিছু দরকার নেই। চিন্তা করছেন অনেকের ধারণা ওমরা করলে সমস্ত গোনা মাপ, বরং আল্লাহ নবী কবর ওমরা করছে, তিনি কবর হজ করেছে, এত বিলাসিতা কেন? ওমরা এখন বিলাসিতা, হজ এখন বিলাসিতা পরিণত হয়ে গেছে। কিছু লোক আছে হজই করে, খেলে হজই করে কিন্তু ওই 1000 টাকা দিয়ে কিন্তু কোনো নেকির কাছে করে না, পুজো না খেলে চোখে টাকা দেয় না। এই ধরনের ইমান ফেলে না এই সমস্ত ইমানগুলো, এবং এসব ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে করে দেশটাকে সরকার করে দেওয়া হয়েছে, পুঁজিপতিদেরকে খুশি করার জন্য মানুষ ব্যস্ত। এখন তো জাকাত দিচ্ছেন তাই না, জাকাতের মশলা কি জানেন? এক বছর পরবে আগামী রমজানে, তাই তো? রমজান আসার আগে শাওয়াল মাসে আমার সমস্ত টাকা বউ নামে হেবা করে দিলাম, বাস খালাস। আগামী বছর আবার যখন শাওয়াল আসবে তার এক মাস আগে বউ আমার নামে হেবা করে দিল, খালাস। এক বছর হয়নি জাকাত নেই, বড় বড় কোটিপতি বলে তাদের টাকার হিসাব নাই, গেলি বলে ভাই এবারে আমার জাকাত নেই, আমি নিজে ভুক্তভোগী আহালাইসের, আমি আমি হানপিদের কাছে যাইটাই না, আমি আহালাইস ঢাকার আহালিদের কথাই বলছি। আমাকে বলছে ভাই একটু আসেন, কি ওই যে দুজন লোক দাঁড়াইছেন ওই মাদ্রাসার, আমি সব সত্যি নিয়ে ভাসতেছে আমার সামনে একদম রেকর্ডের মতো ভাসতেছে, অস্বীকার করার ক্ষমতা করো নাই। একটু বলেন স্যার, আমাকে ভাই বলতেছে আমার এবার জাকাত নাই। তারপরে যে 7-তলা বিল্ডিং 4টা হলো মিরপুরে আপনার, আর ধানমন্ডিতে 2 লক্ষ কোটি 98 লক্ষ টাকা হাসান আসকার বিল্ডিং কিনলেন, তো কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে গেছে। ঠিক আপনার কবরের সাড়ে তিন মাটি যথেষ্ট, এত বিল্ডিং কেন কিনেছেন?
কজন লোক সাধারণ বাড়ি দিলাম যা ছিল তোকা করি নি করেন অথচ ঢাকার বংশের লোকের নাম বলি এক টাকা চিনবি করবো তার নাম শুনবি এত টাকার মালিক সে অথচ আহলে কিছু হয় না খবরদার এই বখিল কৃপণ ব্যক্তি কোশৃঙ্খলা জান্নাতে যাব না পুরস্কার হাদিস শোনেন বিশ্বাস করবেন লোভের হাদিস বিশ্বাস করবেন একদম মুখস্থ করেন লাই আসতে বলল শেখ হওয়াল ইমান ফি কলবে আব্দিন আবাদা একটা ইমানদারের দিলে কখনোই কৃপণতা এবং ইমান একত্রিত হবে না হয় সে মুমিন হবে না সে কৃপণ হবে মুমিন হবে কোশ্চিন করে চলতে পারে না হাদিসে মনে থাকবে এবার তো বিপদ আপনার জন্য সাবধান কৃপণতা নিয়ে কবরে যাবেন না কবরবাসী শাস্তি তো শুনছেনই সব করে কবরে যান না অবস্থা কীভাবে দেখবেন আল্লাহ নবী একদিন জানাজা পড়াতে গিয়েছেন এই ঋণ আছে দুই দিনের ঋণ আছে আমি জানাজা পড়ব না আবু কাতাদা দাঁড়িয়ে বললো হে আল্লাহ রসুল আমি এর দুই দিনের এ কি বললেন নাম কি ঋণটা দিয়ে দেব ঠিক আছে উনি জানাজা পড়লেন ও বললেন তাহলে ঋণ ঋণের দায়গ্রস্ত নির্দিষ্ট হলো মানে একজন লোক পাওয়া গেল চলে গেলেন জানাজা পড়ে পরদিন সকালে চলে আসছে এই আলমগুর টানি ব্যথা খাবেন না পরদিন সকালে চলেছে আল্লাহ রসুল তার বাড়িতে তুমি ঋণটা পরিশোধ করেছ সে হে আল্লাহ রসুল মাত্র তো কালকে বললাম জানাজার মাহফিলে আমি আজকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো পরদিন আল্লাহ নবী আবার গিয়েছেন এই তুমি ঋণটা শোধ করেছ হ্যাঁ করেছি তো কি জবাব দিলেন কি আল আন বারেদা জালদাতুহু এখন তার চামড়া ঠান্ডা হলো লজ্জা করে না মৃত্যুর সময় সঙ্গে সঙ্গে একদম বলেন আমি সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করলাম তাই না বলি শেষ পরিশোধ করবেন না আহলে জামাত হোক আর যেই জামাত হোক মুসলমানদের অবস্থা এখন এই হয়েছে শুধু দায়টা নিলেই জানাজা হয়ে যাচ্ছে অত দায়ের শোধ হলো কিনা কেউ খোঁজও নেয় না আমি আমির হিসেবে বলে যাচ্ছে খবরদার আল্লাহ রসুলের নায়েব ওয়ারেস উত্তরাধিকারী হিসেবে বলছি আল্লাহ রসুল যেভাবে খোঁজ নিতেন ঋণ পরিশোধ হয়েছে কিনা আপনারাও ঠিক সেটা করবেন আর সাধ্যমতো ঋণ না রেখে মরার চেষ্টা করবেন মানুন তো ঋণ করুন বকিল হবেন না বকিল হবেন না তো টাকা আসছে পকেটে দিয়ে দেন এই যে আমি যা ছিল একশো টাকা রেখে দেন আমার তো লাগতে পারে কোন ফকিরটি থাকে ফেলে দে সব কারাগারে গেছি আমার সাথী বলছে নূর ইসলাম স্যার এই যাচ্ছেন তো গাইবান্ধা কারাগারে আমাদের ছেড়ে মানে ছিলাম নওগাঁ কারাগারে স্যার 20 টাকা নিয়ে যান নূর ইসলাম বাড়ির থেকে বেরিয়েছিলাম রাত পৌনে দুটোর সময় বিনা পয়সায় আর বিনা টাকাতেই আমি চলবো আমার কোনো টাকার দরকার নেই কেন এই মেজাজ হয় না আপনাদের কোনোদিন কোনো অবস্থায় টাকার গোলাম হবেন না টাকা আপনার গোলাম হোক আপনার রুজি যা আছে তা অবশ্যই থাকবে আহলে হাদিস আন্দোলন আর অন্যান্য আহলে হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য এই আহলে হাদিস আন্দোলন আহলে হাদিসের আন্দোলনের তো মূল বিষয়টা হল আল্লাহর কাছে আন্দোলনের তৌফিক কামনা করে অন্যরা খালি ফতোয়াবাজি করে এই ফতোয়া দিলাম এইটি জায়েজ এটি কত যে টিটকারি আজকাল করেন আপনারা এইসব ফেসবুক নাকি কিছু নাম দিয়েছে সে শোনা যায় যদি কেউ কৌতুক করেও কোনো কথা বলে ওটাকে নিয়ে আপনার ফেসবুক গরম করছেন এখন আমরা ঈদ পড়ি হাদিসে পরিষ্কার সারা দেশের লোক যখন ঈদ করে তুমি তখন ঈদ করো আপনি বললেন আমি একদিন আগে ঈদ করবো সবাই মুস্তাহিদ হয়ে গেছে সব একেবারে সবাই মুস্তাহিদ আলেমদের কোনো মূল্যই নেই মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন যে এলেম উঠবে আলেমদের কারণে আলেমদের আমি উঠাই নেব আস্তে আস্তে চিরদিন আমির জামাতের নতুন আলেম আপনি পাবেন না কিন্তু অহংকার করতে হবে না বলতে খারাপ লাগে বা কখনো চলে গেলে বুঝতে পারবে কি চলে যাচ্ছে আমরা যেগুলো আলাম তৈরি করে দিয়ে যাচ্ছে এদেরকে মর্যাদা দিবেন এই আলামে দুদিন পরে পাবেন না কারণ আপনারা সবাই আপনার আলাম কেউ তৈরি করছেন না ও লেভেল বি লেভেল এ লেভেল লেভেল করে সব আলটু আলতু পাল্টু সেলিবেলি বানিয়ে দিয়ে চলে যাচ্ছেন দুটো জানাজা পড়ার যোগ্যতা রাখবে না আপনাদের টাকা দিয়ে কোনো আলাম তৈরি হচ্ছে না বড়দের বলছি আলাম করেন আপনার ছেলে না খেয়ে মরবে না শোনেন মাঝে মধ্যে নিজের কথা না বললে হয় না আমরা মাটির ঘরের মানুষ জীবনে বিল্ডিং দেখি নাকি আমার বড় ভাই চেয়ারম্যান মানুষ তিনবার চেয়ারম্যান হয়েছে ভাই বলছে আব্বা আমাদের বংশে কোনো ডাক্তার নেই কি বলে আর কি বলো ইঞ্জিনিয়ার নেই খোকার ব্র্যান্ড কেউ বলে আমাকে দেবো স্ট্যান্ড করতাম বলে তো
এই আলেম স্টান্ড বা আদলি স্টান্ড কামাল স্টান্ড খালি রেজাল্ট আসতো সারা পূর্বাচলে রোল নম্বর বড় বড় হয়ে যেত খুব সুনাম সবার কাছে তো খোকার মাথা খুব ভালো তো খোকাকে ডাক্তার করলে হতো না আব্বা চুপ করে বসে আছে কিচ্ছু বলে না এবার গম্ভীরে বলছে আবদুল্লাহ তোমার ছেলেকে তুমি ডাক্তার করো আমার ছেলেকে আমি ফকির করবো সে ফকির আমি বসে আছি কেন ইনশাল্লাহ ফকির নই সেই ফকির আমি বসে আছি আমার মেয়ে ডাক্তার আমার জামাই ডাক্তার বড় বড় ছেলের বউ ডাক্তার তিন ডাক্তার আমার ঘরে হলো আমি দুঃখ ছিল হেফজ করে হাফেজ কোন মাদ্রাসায় ছিল না হাফেজ করবো কি দিয়ে তো কারাগারে যে 38 বার কোরআন খতম করলাম আলহামদুলিল্লাহ কোরআনে কারাগারে থাকতে থাকতে আমার ছোট ছেলে হাফেজ হয়ে গেছে আমাদেরই করা মাদ্রাসায় আল্লাহ সবটাই পূরণ করেছে বাকি আছে মৃত্যুর সময় যেন খালি হাতে না ফিরে যাই তাই বিদায়ের আগে ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে আসি প্রিয় মুখগুলো দেখে একটু মনে শান্তি পাবো দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন মৃত্যুর খবর শুনলে জানাজা পড়বেন দোয়া করবেন তো পক্ষে গায়েব জানাজা পড়বেন না দোয়া করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তবে যে আন্দোলন রেখে যাচ্ছে আমানত আপনাদের কাছে রেখে যাচ্ছি এই আমানত আপনারা রাখবেন কিনা সেটাকে আমাকে ওয়াদা করেন আন্দোলনে যে আমানত আমরা রেখে যাচ্ছি আপনাদের কাছে কর্মীদের কাছে মামুরদের কাছে আপনারা আহলে আন্দোলনে আমানতকে রক্ষা করতে পারবেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন যদি আহলে হাদিস আন্দোলন চলে যায় বাংলার জমিন থেকে তাহলে এদেশে ইসলাম থাকবে না ইসলামের নামাজাত থাকবে সেটা আসলে ইসলামই নয় ওটা দিয়ে কিছু হবে না ইসলামের মূল বিষয়টি হচ্ছে তার রূহ হচ্ছে আকিদা আকিদাটাই হচ্ছে এই আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এই বিষয়টা যেন সবার মনে থাকে এবং এই মূল আন্দোলন নিয়ে যে আমরা উত্থান করেছিলাম একদিন বাংলার জমিনে যুব সংঘের নামে আজকে সেটা পূর্ণরূপে এসে গেছে আপনাদের একটা দুঃখ আছে যে আপনারা রাজনীতি করলাম না কেন বলেন না আপনারা যে রাজনীতির দোকান একটা হলেই বই না খুশি হচ্ছে ভোটটা দিতে পারতাম ভালো জি না প্রচলিত রাজনীতি এটা কশ্চিনকালেও ইসলাম সমর্থন করে না আবারও বলছি প্রচলিত রাজনীতি কশ্চিনকালেও ইসলাম সমর্থন করে না যে সমস্ত ইসলামী দল রাজনীতি নেবে ইহুদি নাসারাদের এই পুঁজিবাদী ইহুদি নাসারাদের পুঁজিবাদ এবং তাদের কুফুরি রাজনীতি অনুসরণ করেন তারা শিরকের সঙ্গে আপোষ করছেন আহলে হাদিস আন্দোলন করছে শিরকের সঙ্গে আপোষ করে না বিষয় মনে রাখবেন না আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু